স্বাগতম, আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বিদ্যি সোসাইটি ফর হিউম্যানিটি। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আবারও। আজকে আমার লাইভের সংখ্যা 198। আমি আজকে কিছুদিন থেকে আমি অফুরন্ত মানুষের কথাবার্তা শুনছিলাম, তাদের জীবনের কথা শুনছিলাম, তাদের আকুতি মিনতি শুনছিলাম আমার কাউন্সিলিং পিরিয়ডে। আপনারা সবাই জানেন রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমি কাউন্সিলিং করি, অ্যান্ড উইচ ইজ ফ্রি অফ কস্ট। সেখান থেকেই আজকের এই টপিকটা আমি বেছে নিয়েছি। তার মানে হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত হচ্ছে টু টেক এ ডিসিশন অন ম্যারেজ। আবারও সাধারণত জানাচ্ছি আজকে আমার লাইফে, যখন আপনি বিবাহবন্ধন আবদ্ধ হবেন, এই যে সিদ্ধান্তটা আপনি নেবেন, আপনি এবং অন্যজন দুজনে দুজনের হবেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আমার মনে হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ আপনি অচেনা অজানা আরেকজনের সঙ্গে আবদ্ধ হয়ে জীবনের শেষ বিন্দু পর্যন্ত সুখের জীবন বা সুখের সংসার রচনা করবেন, সেই সিদ্ধান্তকে কি খুব সাধারণ সিদ্ধান্ত? নিশ্চয়ই না। এই সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত যে সিদ্ধান্তকে কিন্তু কখনোই নগটোর করা যায় না। সেই কারণে জীবনের সিদ্ধান্ত যদি কথা বলেন, সেটা হচ্ছে বন্ধনের সিদ্ধান্ত। And that's what I believe modern journey. এটা কিন্তু কোনো ছেলে খেলা না, এটা জীবনের খেলা, জীবন নিয়ে খেলা, এটা অস্তিত্বের খেলা, নিঃশেষ হওয়ার খেলা অথবা জীবনের সৃষ্টি হওয়ার খেলা। সেই সিদ্ধান্তটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের শুরু করতে চাই। একজন মেয়ের মা আমাকে ফোন করলেন, বললেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম রাতে 8টায় ফোন করবেন। উনি ঠিক ঘড়ির কাঁটায় ধরেই আমাকে ফোন করলেন। মেয়েটা এবং ছেলেটা ফেসবুকে পরিচয় থেকে থেকে তা এমন একটা পর্যায়ে চলে গেলেন, তার সিদ্ধান্ত নিয়ে নিলেন যে উনিকে ছেলের সাথে দেখা নেই, জানা নেই, পরিচয় নেই, খোঁজ খবর নেই, কিছুই নিল না। মেয়ে বায়না ধরে বসলো, আমি এই ছেলের সাথেই বিয়ে যেরকম খোঁজ খবর নেওয়ার কথা ছিল, সেই খোঁজ খবর কতটুকু নিয়েছে সেটা উনি বললেন, অতটা না, বিয়ে হয়ে গেল, ছেলে অস্ট্রেলিয়া চলে গেল, এখন ছেলে এবং এই মেয়ের সাথে একটা বেমিল দেখা গেল। পুরো বেমিলটা এতটাই যে এখন সিদ্ধান্তের পালা, এই সম্পর্ক রাখবো কি রাখবো না। আপনারা তো সিদ্ধান্ত রাখবেন কি রাখবেন না, কিন্তু মেয়েটার জীবনের উপরে কিন্তু বিশাল একটা আঁচড় পড়ে গেলবে। সেই কারণে বলছি, ইউ মাস্ট বি কেয়ারফুল বিফোর ইউ টেক এনি ডিসিশনস অ্যাবাউট ইউর ম্যারেজ। আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না দিন শেষে চোখে জলই রয়ে যাবে, মুখের হাসি মলিন হয়ে যাবে, আর অনুতপ্ত হয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন বা বেঁচে থাকবে। সেই কারণে বলছি, এভরি ডিসিশন ইউ মেক অ্যান্ড রিগার্ডিং ইউর ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি কিন্তু এমন কোনো সিদ্ধান্ত না যে এটা সিদ্ধান্ত সঠিক না হলে অসুবিধা নেই। একজনের সঙ্গে সারা জীবনের বন্ধন, এই গুরুত্বপূর্ণ কাজটি সবার আগে কয়েকবার ভাবা উচিত, আমি তার সাথে বন্ধনে যাব কি যাব না, আমার জীবন সংসার সুপ্রসন্ন হবে কি হবে না,
নাকি এটাই দুর্বিহ সন্দেহ একটা জীবনে পরিণত হবে, এটা আগে ভাবতে হবে, বারবার ভাবতে হবে এই সিদ্ধান্ত নেবার আগে। ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট টেকিং দ্য ডিসিশনস অফ ইউর ম্যারেজ। ইভেন আপনি সন্তানের বিবাহ বন্ধনের ব্যাপারে আপনি প্রচণ্ডভাবে সজাগ থাকতে হবে, এটা ওই বিয়ে না, ছেলে খেলার বিয়ে না। প্রথম যেটা দেখতে হবে যে আপনি এই ছেলের সাথে বিবাহ বন্ধনে যাচ্ছেন এটা শান্তিপূর্ণ বা শান্তিময় হবে কিনা। ওয়েদার আই ক্যান হ্যাভ এ ওয়ান্ডারফুল লাইফ, ওয়েদার আই ক্যান হ্যাভ এ পিসফুল লাইফ। আমি তো জীবন একবার ঘুরতে চাই, দুবার ঘুরতে চাই না। সংশয় যদি থাকে বিয়ে প্রস্তাব আগে ভালো করে ভেবে নিন। আপনি যে মনে করেন এই ছেলে বা এই মেয়ের সাথে আমাদের বন্ধন হলে আমরা শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবো না, আমার মনে হয় আপনি সিদ্ধান্তটাকে নিয়ে চিন্তা করতে পারেন। যদি মনে করেন না এটা আমার শান্তিপূর্ণ একটা জীবন আমার রচনা হবে, চোখ বন্ধ করে প্রস্তাব দিয়ে বসুন, ইয়েস আই ওয়ান্ট টু ম্যারি ইউ বিকজ উই ওয়ান্ট ইন আওয়ার ফ্যামিলি পিস অ্যান্ড প্রসপ্যারিটি। শান্তি চাই, অশান্তি চাই না, যে আমাদের ভবিষ্যৎটা কীরকম হবে, আমি এবং আমার ওয়াইফ কীরকম আমাদের ভবিষ্যৎ হতে পারে। উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট আ ফিউচার, ফিউচারটা চিন্তা করতে হবে। হ্যাঁ আমি জানি আপনারা কেউ না কেউ এ ফাঁকে আমাকে বলে বলবেন এত কিছু ভেবেচিন্তে কিছু হয় না, আমি আপনার সাথে একমত, সহমত, দ্বিমত করছি না, বা তারপরেও ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছেলে এবং মেয়ে তাদের প্রচুর আলোচনা করা উচিত, একজন একজনকে বোঝা উচিত, জানা উচিত, শেখা উচিত, এবং সব ব্যাপারে খোলামেলা আলোচনা করা উচিত, কারণ তোমরা জীবন সৃষ্টি করবে বলে। আপনাদের যে জীবনে যদি আগে যদি কোনো সম্পর্ক শিখে থাকে সেটাও আপনার আলোচনার মধ্যে আসুক, সেটা জানান যে আমার কিন্তু অতীতে আমি ওকে ভালোবেসেছিলাম। অনেক সময় জীবনের নূতন সম্পর্ক এলেও আমরা আগে ভেঙে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না, এটাও কিন্তু আলোচনার মধ্যে আনতে হবে। ইভেন ইফ ইউ আর ম্যারেজ, ছেলে যদি আগে বিবাহ হয়ে যে তার বিয়ে ভেঙে যায়, সেটাও কিন্তু মেয়ের সাথে একেবারে পরিপূর্ণভাবে খোলামেলা আলোচনা করতে হবে। কোনো দ্বন্দ্ব রাখা যাবে না, কোনো ইনফরমেশন গ্যাপ রাখা যাবে না, যেন মেয়েটা যেন এটা জানো বলে এটা তো তুমি আমাকে আগে বলনি, তাহলে তো আমি এই সিদ্ধান্তে উপনীত হতাম না। সো মেক ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার অন দ্য টেবল অ্যান্ড দেন গো ফর ডিসিশনস। না হয় ওই ছোট্ট একটা কথাই কিন্তু, ওই ছোট্ট একটা দানা কিন্তু বিশাল আকার ধারণ করবে, অশান্তি নেমে আসবে। বিয়ে হচ্ছে নতুন দায়িত্ব নেওয়া, ছেলে একটা মেয়ের জীবনের দায়িত্ব নিচ্ছে, একে অপরের দায়িত্ব নিতে প্রস্তুত আছে কিনা সেই কথাটা কিন্তু খুলে বলে বলতে হবে, জানাতে হবে, জানতে হবে। আমি যদি কারোর দায়িত্ব যদি নিতে না পারি, আমি যে ছেলে হয়ে আমার ওয়াইফের দায়িত্ব যদি নিতে না পারি, তাহলে সংসার সৃষ্টি হবে কি করে? সো এই যে দায়িত্ববোধটা শুধু ছেলের না মেয়েরও, কারণ একটা মেয়ের বিশাল দায়িত্ব টু ক্রিয়েট এ হাজবেন্ড, এবারে ছেলের বিশাল দায়িত্ব টু ক্রিয়েট এ ওয়াইফ। আপনি সেই দায়িত্বটা নেবেন, আপনার ওয়াইফ যেন শিক্ষিত হতে পারে, ভালোভাবে থাকতে পারে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, সুখ যেন বিচরণ করে। কথাগুলো বলছি এটা খোলামেলাভাবে ভেবে নেবেন, কারণ আজকে আমাদের বাংলাদেশে বলেন, পৃথিবীতে যে প্রান্তেই বলেন না কেন, ডিভোর্সের মাত্রা বেড়ে যাচ্ছে, সংসারে সুখের সংসারটা মলিন হয়ে যাচ্ছে, পিতামাতা বিব্রতকর পজিশনে পৌঁছে যাচ্ছে, আর মেয়ের মনে
অশান্তি, আর্থিক নিরাপত্তা, বিয়ের সঙ্গে যে দায়িত্বগুলো জুড়ে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আর্থিক দায়িত্ব, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস ছেলেটার আছে কিনা। তার যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে তাহলে সংসারে সুখ আসবে কোথেকে? দীনতায় তো কখনো সুখ আসতে পারে না। আমার যে ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেব, সেই মেয়ের বা সেই ছেলের সেই ফিনান্সিয়াল সাপোর্ট আছে কিনা টু ক্রিয়েট এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। একটা কথা বলি, ভালোবাসা কিন্তু হয় দীনতা দিয়ে থাকে না, ভালোবাসা জানাল দিয়ে বেরিয়ে যায় যখন সংসারে দীনতা নেমে আসে। সো সেই ধরনের ওই কাব্যিক কথা দিয়ে কিন্তু জীবন সৃষ্টি হয় না, জীবনটা অত্যন্ত রূঢ়, বাস্তববাদী, বাস্তবতাতে বিশ্বাস করে। আমি ছেলে দেখলাম, ছেলে দেখতে সুন্দর, ফ্যামিলি সুন্দর, বাবা সুন্দর, মা সুন্দর, বাবা ভালো, ছেলে কি, ছেলে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস আছে কিনা আমার মেয়েকে সুখী করার? বাবার অনেক আছে, ছেলের কি আছে? এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুজনের বোঝাপড়া। আপনি আপনার হবু হাজব্যান্ড আর হবু ওয়াইফের সাথে কথা বলুন জীবন সম্পর্কে, তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের লক্ষ্য কি, তাদের মূল্যবোধ কি, বোঝার চেষ্টা করুন। কারণ যাকে আপনি আনবেন তারও তো একটা দৃষ্টিভঙ্গি আছে, তার একটা লক্ষ্য আছে, তার মূল্যবোধ আছে, দুটা যেন ক্ল্যাশ না করে যায়। এই কারণে বারবার বলেছি কথা বলতে দিন, কথা বলুক, বুঝুক, শুনুক, তারপর মেয়েটা সিদ্ধান্ত দিলে পিতামাতা এক ধাপ এগিয়ে যাবেন। এর আগে না, জোর জবরদস্তি কখনো বিয়ে দেবেন না। আগে যেটা ছিল, মেয়েকে নিয়ে সামনে বসিয়ে দিত, ছেলে পছন্দ হলো বিয়ে হয়ে গেল, বাসর ঘরে ছেলে মেয়েকে জিজ্ঞেস করছে তোমরা কয় ভাই বোন, ওই দিন চলে গেছে ভাই, সেকালের দিন সেকালেই রয়ে গেল, মেয়েরা চোখে জল ফেলত তারপরে শুয়ে যেত, এখন মেয়েরা এতটা ছাড় দিতে চায় না। আপনার সাথে তার সামঞ্জস্যতা হবে কিনা, মূল্যবোধ বলেন, আগ্রহ বলেন, জীবনযাত্রা বলেন, লক্ষ্যগুলো একে অপরের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা বিবেচনা করার করুন এবং এটা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনি সামঞ্জস্যপূর্ণ যদি না হন সংসার টিকবে কি দিয়ে? আপনি এক মরুতে ও আরেক মেরুতে, দুজনের দু প্রান্তে সংসার হবে কি করে, জীবন হবে কি করে, সৃষ্টি হবে কি করে? একে অপরের পরিবারের সাথে পরিচিত হতে হবে, পরিবারের সম্পর্কে গুরুত্ব এবং ভূমিকা বুঝুন, বুঝতে হবে এই পরিবারের স্টেটাস, আপনার পরিবারের স্টেটাস সমানে সমান কিনা। যদি আপস অ্যান্ড ডাউন হয় তাহলে কিন্তু সর্বনাশ। ছেলের পরিবার যদি মেয়ের পরিবার থেকে নিচে হয় তাহলে কিন্তু ক্ল্যাশ হয়ে যাবে ভাই, বরঞ্চ ছেলের পরিবার মেয়ের পরিবার থেকে এক ধাপ উপরে থাকতে পারে। দিস আর ভেরি সাইকোলজিক্যাল ম্যাটার্স, বাট আপনি ইগনোর করতে পারবেন না। আপনি এমন জায়গায় বিয়ে দিলেন আপনার মেয়ে লিপস্টিক ইউজ করে রেভলন, আর ওই ফ্যামিলিতে লিপস্টিক ইউজ করে তিব্বত আর আদার্স, যখন এই ছেলে হাজব্যান্ডের কাছে বলবে আমাকে রেভলন কিনে দেবো, জীবন নামও শুনে নেই, আজ আমার প্রায় শুনবে লাভ দিয়ে উঠবে। সে কারণে বুঝছি ফ্যামিলি টু ফ্যামিলি দেয়ার শুড বি অ্যাডজাস্টমেন্ট অফ ইচ আদার। আমি স্বাস্থ্যের ব্যাপারে বলছি, আমার একটা মেয়ে ফোন করে বলছে আমার হাজব্যান্ড সক্ষম না, অক্ষম, স্যার আমি কি করে সংসার করতে পারি, কারণ আগে স্বাস্থ্যের খোঁজ খবর নেয়নি। বিকজ দিস ইজ এ বেসিক নিড, দিস ইজ এক্সট্রিমলি বেসিক নিড টু স্টে টুগেদার, টু ক্রিয়েট লাভ অ্যান্ড অ্যাফেকশন। এই কারণেই খোলামেলা আলোচনা করে নিতে, ইউ মাস্ট এক্সপ্রেস
your condition of your health, your ability and everything, so that you can satisfy the girl. আপনাদের মধ্যে একটা জিনিস আলোচনা করতে হবে, বিশ্বাস। একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি হল আস্থা এবং বিশ্বাস। সম্পর্কের মধ্যে বিশ্বাসযোগ্যতা এবং সততা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সততা আছে কিনা, সে আস্থা আছে কিনা, সে বিশ্বাস আছে কিনা। ইফ ইউ ক্যানট ট্রাস্ট মি, আই ক্যানট ক্রিয়েট পার্টনারশিপ। হোয়াট ইজ এ ফ্যামিলি? Husband, wife is a partner. Partner should be equal. Partner should be trusted. E kotha ra mone rakhte hobe. Bishwash ache kina? Jekhane bishwash nei, shekhane kono srishti nei. Kono ashatit falafol nei. Daitto kortobbo. Bibahito jibone bibhinno daitto kortobbo somporke spashto dharona and prostuti thaka uchit. কার কি দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। টু ক্রিয়েট লাভ অ্যান্ড অ্যাফেকশন, টু ক্রিয়েট এ ওয়ান্ডারফুল ফ্যামিলি ফর এভরিবডি স্মাইলস। দায়িত্ব এড়ানো যাবে না। যার যার দায়িত্ব তার সেইভাবেই পালন করতে হবে। আপনি যেমন ফ্যামিলি সৃষ্টি করবেন, সেখানে আবেগের সংযোজন আসবে। ওটাকে বজায় রাখার জন্য চেষ্টা করুন এবং একে এবং একে অপরের আবেগীয়ভাবে উপলব্ধি থাকার চেষ্টা করুন। ইমোশনস ইজ ভেরি ভাইটাল ফর ক্রিয়েট এ ওয়ান্ডারফুল বন্ড বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই ইমোশনই কিন্তু সারা পৃথিবীর মানুষ খেলে তাদের দেহ মন প্রাণ দিয়ে। এই ইমোশনকে কখন ব্লান্ড করা যাবে না। ইমোশনকে ব্লান্ড করবেন, ফ্যামিলি ধস নেমে যাবে। আরেকটা হচ্ছে একজন একজনকে মূল্যায়ন করা, তাদের প্রয়োজনগুলি বোঝার এবং সেগুলিকে সমাধানে পরিণত করা। সঙ্গের মূল্যায়ন একটা জীবন সৃষ্টিতে সবচেয়ে বড় সহায়ক। সঙ্গীকে মূল্যায়ন করতে হবে, ও কি চায়, ও কি চায় না, ওর কি প্রয়োজন, ওর কি প্রয়োজন না। হি মাস্ট রিমেম্বার আপনার পার্টনার কি চায়। আই গিভ ইট সাচ এ ওয়ান্ডারফুল এক্সাম্পল। আমাদের বন্ধুর বাসা আমার ওয়াইফ দাওয়াতে গেলেন, সো দেয়ার ওয়াজ এ টি বক্স with the different flavors and colors of tea bags. Amar wife re dekhe ekta khushi holen, bollen amader mone ekta hole khushi hotam. I said, you like this box? She said, yes, I liked it. Ami tar emotion ta ke upolobdhi korar chesta korechi, take kalke with the tea bags amounting 10,000 taka diye kalke tar hate jhon tule diyechi, ও এমন একটা হাসি দিল খুশিতে, আই থট দিস ইজ এ মিলিয়ন ডলার স্মাইল। টাকা আমার কাছে অনেক আসবে, অনেক যাবে, হয়তো মরে গেলে টাকাগুলি পড়ে থাকবে, আমি কবরে নিঃশেষ হব। কিন্তু ইফ আই ডু নট কেয়ার দি ইমোশনস অফ মাই ওয়াইফ, মাই পার্টনার্স অফ লাইফ, হাউ ক্যান আই মেক এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। কৃপণতা দিয়ে কিন্তু জীবনকে সমৃদ্ধিশালী করতে পারবেন না। ইমোশনকে, ইমোশন নিয়েই আপনি খেলা করবেন, অ্যান্ড ইউ ক্যান মেক এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে কমিটমেন্টস, একে অপরের প্রতি কি কমিটমেন্ট এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করুন, আর তার পালন করার ইচ্ছা পোষণ করুন। কমিটমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট to create a family. Apni ama apna wife, you must have a commitments. Yes, we want to stay together. Jivone jotoi jhor bishti badol ashok ta kano, ami ebong tumi dujone dujonar. Shukh dukhe ami ebong tumi dujone dujonar. Our commitment director hocche
আই উইল রেসপেক্ট ইউ অ্যান্ড ইউ উইল রেসপেক্ট মি। একটা কথা আমি শেষ সময় আপনাদের বলছি, জীবনে যদি ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়ান্ডারফুল ফ্যামিলি, যতগুলি আমি যাই বলেছি সেখানে ইউ নিড এ কম্প্রোমাইজ, উইদাউট কম্প্রোমাইজ ইউ ক্যান নট সেটল এনিথিং। আমরা যেটা আমাদের নেগোসিয়েশনস করে বলি, ইউ ক্যান গিভ সাম কনসেশন, কনসেশন এক পক্ষ হবে না দুই পক্ষই হবে। এই এই যে আমি যেটা বলছি কম্প্রোমাইজটা, সেটা দুপক্ষ থেকে হতে হবে, সো দ্যাট ইউ ক্যান স্টে টুগেদার অ্যান্ড মৃত্যু শেষ দিন পর্যন্ত দুজন দুজনকে ভালোবেসে বলবেন আই লাভ ইউ। সেই কারণেই আগের প্রতিটা স্টেপস আপনাকে ভালোভাবে বিবেচনায় এনে তারপর সিদ্ধান্ত নেবেন। তখন আমার যে গুরু ছিলেন স্যার, যে অত্যন্ত রেসপেক্ট করি আমি, ডাক্তার মোহাম্মদ খান, ডিসিশন মেকিং পড়াতে এসে বলেছিলেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে ইজ এ ডিসিশন অন ম্যারেজ। সে কথাটা আজকে থেকে প্রায় 25 বছর আগে স্যার বলেছিলেন, অথবা 35 বছর আগে বলেছিলেন, 45 বছর আগে বলেছিলেন, আজও মনে আছে। সেই কারণে বলছি ইফ ইউ টেক এ রাইট ডিসিশন অন এ পার্ট অফ এ ম্যারেজ, ইউ ক্যান বি এ ভেরি সাকসেসফুল পার্সন অ্যান্ড ক্রিয়েট এ ওয়ান্ডারফুল ফ্যামিলি অ্যান্ড ইউ ক্যান কন্ট্রিবিউট ইয়োর নেশন, ইয়োর সোসাইটি অ্যান্ড ইয়োর ফ্যামিলি অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ।